আপনারা জানেন যে এসো গল্প করি এখন স্পটিফাই এক্সক্লুসিভ, অর্থাৎ আমাদের প্রতিটি গল্প ইউটিউবের এক সপ্তাহ আগে আপনি পেয়ে যাবেন স্পটিফাইতে। তাই তাড়াতাড়ি স্পটিফাই ভিজিট করুন এবং এসো গল্প করিকে ফলো করুন। নমস্কার, আমরা এসো গল্প করি। আজ আপনাদের জন্য একটি বিশেষ উপন্যাস, জার্নি টু দ্য সেন্টার অফ দি আর্থ। এই উপন্যাসটি আমরা দুটি পর্বে শোনাব। আজ শুনবেন প্রথম পর্ব। অবশ্যই শুনুন আর আমাদের সাবস্ক্রাইব করে রাখুন। জার্মানির হ্যামবুর্গে একটা পুরনো ছোট বাড়িতে থাকতেন আমার কাকা অধ্যাপক লিডেনব্রক। কাকামুনির কথা বলতে গিয়ে উচ্ছ্বাসিত হয়ে উঠতে চাই না। রসায়ন, ভূতত্ত্ব আর ধাতুবিজ্ঞানের নিত্য নতুন গবেষণা করে অধ্যাপক লিডেনব্রক যে কী পরিমাণ খ্যাতি অর্জন করেছিলেন আজকে তার কোনো বিশদ বিবরণ দেওয়ার প্রয়োজন নেই। আমি যখনকার কথা বলছি তখন কাকামুনির বয়স প্রায় 50-এর মতো, কিন্তু এত বছর বয়স হলে কী হবে, উৎসাহ উদ্দীপনা তার বিন্দুমাত্র কম ছিল না। ভূতত্ত্ব পড়তে আমারও ভালো লাগতো বলে কাকামুনি নিজে আমাকে পড়ানোর ভার নিয়েছিলেন। তার ফলে বলা বাহুল্য, অল্প দিনের মধ্যেই অধ্যাপক লিডেনব্রকের সহকারী হিসেবে পণ্ডিত মহলে আমার নামটাও ছড়িয়ে পড়েছিল। আমি আর কাকামুনি ছাড়া সেই পুরনো বাড়িতে থাকতো অনেক দিনের পুরনো ঝি পুরী মার্থা আর কাকামুনির ধর্মকন্যা গ্লোবেন। গ্লোবেন অবশ্য হস্টেলে থেকে পড়াশোনা করত, কিন্তু সপ্তাহ শেষে একবার করে তার বাড়ি আসাটা যেন নিয়ম হয়ে গিয়েছিল। সেই দিন ছিল সোমবার, 15ই মে সম্ভবত। কড়া করে এক কাপ কফি তৈরি করে বসেছি এমন সময় দেখতে পেলাম কাকামুনি হন্তদন্ত হয়ে বাড়ি ফিরলেন, হাতে একটা মোটা বই। কোনো দিকে দৃষ্টিপাত না করে কাকামুনি সোজা পড়ার ঘরে গিয়ে ঢুকলেন। হাতের ছড়িটা এক কোণে ছুঁড়ে ফেলে দিয়ে টুপিটা আজরে ফেলে দিলেন টেবিলের উপর। তারপর আমাকে ডাকতে শুরু করে দিলেন, অ্যাক্সেল, অ্যাক্সেল। কাকামুনির হইচই করার স্বভাবটা আমি জানতাম, তাই কফির কাপটা হাতে নিয়ে তাড়াতাড়ি পড়ার ঘরে এসে ঢুকলুম। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, পড়ার ঘর না বলে ওটাকে জাদুঘর বলাই উচিত। পৃথিবীর সমস্ত রকমের খনিজ পদার্থের নমুনা সে ঘরে থাকে থাকে সাজানো। কাকামুনির সংগ্রহের বাতিক সারা জার্মানিতে প্রসিদ্ধ ছিল। আমি ঘরে ঢুকতেই দেখতে পেলাম ইজি চেয়ারে গায়েলি দিয়ে কাকামুনি সেই মোটা বইটা নাড়াচাড়া করছে আর তৃপ্তির স্বরে বলছেন, আহা, কি চমৎকার বইখানি। হ্যাঁ, কাকামুনির মাথায় যে খানিকটা ছিট ছিল এ কথা অন্য কেউ না জানলেও আমি জানতাম। ওসব পণ্ডিতদের অমন একটু হয়েই থাকে, কিন্তু তবুও আমি একটু অবাক হলুম। কেউ যা পড়তেও পারেনি তেমনই দুষ্প্রাপ্য প্রাচীন পুঁথি ছাড়া কাকামুনির কাছে অন্য কোনো বইয়ের কদর ছিল না। কাকামুনির হাতের বইটাও নিশ্চয়ই তেমনই কিছু হবে। আমাকে দেখেই কাকামুনি বলে উঠলেন, কথায় বলে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। সাংঘাতিক খাঁটি কথা, কিন্তু সেই ইহুদি বুড়োর দোকানটা তন্ন তন্ন করে খুঁজে আজ এই রত্নটা উদ্ধার করেছি রে। আহা, কি চমৎকার বই! আর দেখ, বাধাইও কি চমৎকার! কত পুরনো হয়ে গেছে কিন্তু তবুও কি মজবুত আছে এখনো! জানিস কত পুরনো বইটা? 700 বছরের। অথচ বইটার চেহারা একদম নতুনের মতো লাগছে না? এমন বাঁধানো বই দেখলে বড় বড় দপ্তরিরা পর্যন্ত থ হয়ে যাবে। বইটার নাম কি? নাম 12 শতকে টার্লেশন নামে যে পণ্ডিত ছিল এ বইটা তারই লেখা। নাম হিমস্ক্রিল। বুঝলাম। তা জার্মান তর্জমা কে করেছে? তর্জমা? তুই কি বলছিস অ্যাক্সেল, এটা সেই আসল বই, খাঁটি আইসল্যান্ডের ভাষায় লেখা। আহা,
কি সুন্দর ভাষা আর কি সাবলীল, ঠিক যেন কোনো জার্মান বই। ছাপা কেমন? মানে হরফগুলো দেখতে খুব সুন্দর বোধ হয়। ছাপা বলিস কি তুই? এ হচ্ছে সেই আসল পাণ্ডুলিপি, হাতে লেখা পুঁথি, খাঁটি রুনিক হরফে লেখা। রুনিক, সে আবার কি? ততক্ষণে ভাষা সম্পর্কে কাকামণির বক্তৃতা শুরু হয়ে গিয়েছে। আমি আর কি করি, অসহায়ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতার সম্পূর্ণটা শুনতে হলো আমায়। শেষটায় বললেন, সেকালে রুনিক হরফই আইসল্যান্ডের চলতি ভাষা ছিল। সেখানকার লোকেদের মতে দে বর্ডিন নাকি স্বয়ং এই বর্ণমালা তৈরি করেছিলেন। বইটা নাড়াচাড়া করতে করতে কথাগুলো বলছিলেন কাকামণি, কিন্তু হঠাৎ এমন সময় বইটার ভিতর থেকে একটা বিবর্ণ হলদে রঙের কাগজ মেঝেতে ছিটকে পড়ল। তখনই কাকামণি উদ্গ্রীব আগ্রহে সেটা তুলে নিলেন। তারপর খুব সাবধানে কাগজটার ভাঁজ খুলে মেলে রাখলেন টেবিলের উপর। কাগজটা লম্বায় 5 ইঞ্চি, চওড়ায় 3 ইঞ্চি। কি সব হিজিবিজি হরফে কি যেন লেখা কাগজটায়, না কিন্তু কি যে লেখা তার কোনো মাথা মুন্ডি বুঝতে পারলাম না। কাকামণি ততক্ষণে মহা উৎসাহে কাগজটার পাঠোদ্ধারে ব্যস্ত হয়ে পড়েছেন। আমি নির্বিকার চোখে দেওয়ালের ছবিগুলো দেখতে লাগলাম, কিন্তু একটু বাদেই শুনতে পেলাম কাকামণির গলা, রুনিক হরফেই তো চিরকুটটা লেখা, কিন্তু কি যে লেখা রয়েছে তা তো কিছুতেই বুঝতে পারছি না। দুনিয়ার সব ভাষা যার সমান দখলে, তার মুখে এমন কথা শুনে অবাক হয়ে গেলাম। কিন্তু অবাক হওয়ার তখনও ঢের বাকি ছিল। ক্রমশ তার চোখে মুখে উত্তেজনার এমন সব চিহ্ন জেগে উঠল যা দেখে বোঝা গেল চিরকুটটার কোনো মানেই তিনি উদ্ধার করতে পারছেন না। আর মানে বের করতে না পারার দরুন সেদিন প্রথম লক্ষ্য করলাম কাকামণি খাবার ব্যাপারে অবহেলা দেখালেন। মার্থা যখন এসে খেতে যাওয়ার কথা বলল, তখন কাকামণি খাবারে নিকুচি করেছে বলে তাকে তাড়া লাগালেন। গতিক সুবিধের নয় দেখে আমি অবশ্য খাবারের ব্যাপারে অবহেলা করলাম না, গোগ্রাসে গিলে এলাম গিয়ে। সে যাই হোক, তা খাওয়া দাওয়া সেরে পড়ার ঘরে গিয়ে দেখি কাকামণি ভুড়ো কুঁচকে আপন মনে বিড়বিড় করে পুকছেন। হরফগুলো যে রুনিক তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কোনো মানে বুঝতে পারা যাচ্ছে না কেন? নিশ্চয়ই গোপন কোনো সংকেতে চিরকুটটা লেখা, সেই সংকেতটা একবার বুঝতে পারলে এই সবটা স্পষ্ট হয়ে যাবে। হঠাৎ চোখ তুলে আমাকে দেখতে পেয়ে কাকামণি বললেন, এই বসতো এখানে, যা বলি সব একটা কাগজে টুকে নে তো। রুনিক বর্ণলিপির যে হরফ আমাদের যে হরফের মানে বোঝায়, কাগজটা দেখে দেখেই আমি তাই বলে যাচ্ছি। আর সাবধানে লিখিস, দেখিস যেন কোনো ভুল না হয়। কাকামণি বলতে লাগলেন আর আমি লিখতে লাগলাম। লেখা শেষ হলে দেখি অক্ষরগুলো এমনভাবে বসেছে যাতে কোনো বাক্যই তৈরি হয় না, মানে বের করা তো দূরের কথা। লেখাগুলো ঠিক এই রকম, ইন স্নেফেলস চকিউলিস ক্রিটেরম কুয়েম ডেলিভার্ট আমব্রাস ক্রেটারিস জুলি ইন্ট্রা সেলেন্দাস ডিসেন্দে অডাক্স ভিয়েটর এট টেরেস্ট্রে সেন্ট্রাম অ্যাট্রিঞ্জেস কোড ফেসি। কি মানে এর? মনে হচ্ছে এ কোনো সাংকেতিক চিরকুট, ক্রিপ্টোগ্রাফ। অক্ষরগুলো যদি কোনো মতে ঠিক করে সাজানো যায় তাহলেই একেবারে কিস্তি মাত। কিন্তু কাকামণি বইটা আর কাগজটা মিলিয়ে দেখতে লাগলেন। অনেকক্ষণ ধরে কি যেন লক্ষ্য করলেন উনি, তারপর বললেন, যা ভেবেছি ঠিক তাই। চিরকুট আর পুঁথি যে দুই হাতে লেখা তা স্পষ্ট বোঝা যাচ্ছে, আর এই চিরকুটটা বইটার ঢের ঢের পরে লেখা। চিরকুটটার প্রথম হরফ হলো ইংরেজি জোড়া নাম, টার্লেশনের বইতে এমন কোনো হরফই নেই।
এই হরফটা প্রথম ব্যবহার করা শুরু হয় 1400 শতকে। তার মানে চিরকুটটা পুঁথিটার অন্তত 200 বছর পরে লেখা হয়েছে। আমার মনে হয় যার কাছে এই পুঁথিটা ছিল, এই রহস্যময় চিরকুটটা তারই লেখা। কিন্তু কে সেই ব্যক্তি, আর কার কাছেই বা ছিল এই পুঁথিটা? না, তার নাম তো কোথাও পাওয়া যাচ্ছে না। বইটার প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত তন্ন তন্ন করে দেখলেন তিনি, যদি কারোর নাম পাওয়া যায়। কিন্তু না, কারোর নাম পাওয়া গেল না। কিন্তু এত সহজে হাল ছেড়ে দেবার লোকও তিনি ছিলেন না। আতশ কাজ দিয়ে বইটার পাতাগুলো পরীক্ষা করতে লাগলেন। পরীক্ষা করতে করতে হঠাৎ প্রথম পাতার এক কোণে অস্পষ্ট একটু কালির দাগ দেখা গেল। অনেক পরীক্ষা করার পর বোঝা গেল কালির দাগটা কতগুলো আবছা হয়ে যাওয়া অক্ষরের সমষ্টি। ভালো করে সেই অক্ষরগুলো দেখতে দেখতে সল্লাসে চেঁচিয়ে উঠলেন কাকামুনি, আরে এই যে অ্যারেন স্যাকনুজমের নাম, উনি তো আইসল্যান্ডের মস্ত বড় বৈজ্ঞানিক, রসায়নে আজও তার জুড়ি পাওয়া যায়নি। শোনা যায় উনি নাকি অ্যালকেমির গবেষণায় সাফল্য লাভ করেছিলেন। বোধহয় স্যাকনুজমে কোনো জিনিস আবিষ্কার করে এই সংকেতের সাহায্যে চিরকুটটায় লিখে গেছেন। কিন্তু তিনি ঠিক কি লিখে গেছেনটা কি? কিন্তু কাকামণি, স্যাকনুজম যদি এমন কিছু আবিষ্কার করে থাকেনি, তাহলে এমন সংকেত চিহ্ন কেন ব্যবহার করেছেন? নিশ্চয়ই কোনো কারণ ছিল। গ্যালিলিও যখন নতুন গ্রহ আবিষ্কার করেছিলেন, তখন এমনিভাবেই সংকেত লিপিতে তার সমস্ত তথ্য লুকিয়ে রেখেছিলেন। কিন্তু এই সংকেতের মানে আমাকে বার করতেই হবে। যতক্ষণ না এর অর্থ বার করছি, ততক্ষণ সব কাজ বন্ধ। বুঝলি অ্যাক্সেল, আমাদের এখন একমাত্র কাজ হলো এই বিদঘুটে হরফগুলোর মধ্যে থেকে মানে বার করা। আমিও ভালো ছেলের মতো ঘাড় নেড়ে সাই দিতে দিতে ভাবলাম, কাকামণি যখন পুরো দস্তুর খেপে গিয়েছেন, তখন আর রেহাই নেই। আহার নিদ্রা সব একেবারে বাতিল। চল লেগে পড়া যাক। কাজটা অবশ্য মোটেই কঠিন নয়, একেবারে জলের মতোই সোজা। চিরকুটটার মধ্যে 132টা অক্ষর আছে, তার মধ্যে 77টা হলো ব্যঞ্জনবর্ণ আর বাকিগুলো স্বরবর্ণ। স্যাকনুজম অনেক ভাষাই জানতেন, মস্ত বড় পণ্ডিত ছিলেন তো। সুতরাং চিরকুটটা তিনি তার মাতৃভাষায় না লিখে ল্যাটিনেই লিখে গেছেন বলে মনে হচ্ছে। সেকালে ল্যাটিনই ছিল পণ্ডিতদের ভাষা। কিন্তু গোলমেলে ব্যাপারটা হলো, হরফগুলো ওলট পালট করে সাজানো হয়েছে। কিভাবে যে সাজানো হয়েছে তার ধরনটা বুঝতে না পারলেই সব মাটি। ঠিক কি করে সাজানো হয়েছে এটা? আচ্ছা, এমনও তো হতে পারে স্যাকনুজম লাইনগুলো সোজা না লিখে ওপর থেকে নিচের দিকে লিখে গেছেন। এ ধরনেরও তো অনেক সংকেতলিপি থাকে। তা লিখে থাকে বই কি? তাহলে এবার চটপট দেখা যাক স্যাকনুজম কি লিখে গেছিলেন। এই বলে গভীর মনোযোগের সঙ্গে চিরকুটটা পড়তে লাগলেন কাকামণি। অনেকক্ষণ ভাবনা চিন্তার পর হরফগুলোকে এইভাবে সাজালেন। মেসভানকা সেন্ড্রা আইস ফডক সেগনেট অ্যাম্বরটিন। না 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 না, কিছুই হলো না। এই বলে চেঁচিয়ে উঠে এক লাফে ঘর থেকে বেরিয়ে হুড়মুড় করে নিচে নেমে সোজা রাস্তায় গিয়ে হাজির হলেন তিনি, যেন বিদ্যুৎ বেগে পাহাড়ের চূড়ো থেকে একটা বড় পাথর গড়িয়ে পড়ল। আর তা দেখে আমি তো একেবারে হতভম্ব। কাকামণিকে হঠাৎ এমনি উত্তেজিতভাবে বেরিয়ে যেতে দেখে মার্থা অবাক হয়ে আমাকে জিজ্ঞাসা করল, উনি যে খাওয়া দাওয়া না করে বেরিয়ে গেলেন? না, খাওয়া দাওয়া বোধ হয় আজ আর কাকামণির বড়াতে নেই। তার মানে রাত্রিও খাবেন না নাকি? জানি না, খাবেন বলেন তো আর মনে হচ্ছে না।
এই বলে আমি চেয়ারে হেলান দিয়ে বসে আকাশ পাতাল কত কি ভাবতে লাগলাম। কাকামুনির স্বভাব আমার ভালো করেই জানা ছিল, ওই হেয়ালির কোনো সমাধান না হওয়া পর্যন্ত কোনো দিকে দৃষ্টিপাত করবেন না উনি। তার মানে ওর সঙ্গে সঙ্গে আমাদেরও আহার নিদ্রা সব সমাপ্ত। হঠাৎ মনে হলো চিরকুটটা একবার নেড়ে চেড়ে দেখলে কেমন হয়, দৈবাত কোনো হদিশও তো মিলে যেতে পারে। কাগজটা টেবিল থেকে তুলে নিলাম। না, কোনো মানেই বের হলো না। মনে মনে নানানভাবে সাজালাম অক্ষরগুলো, কিন্তু বৃথা এই হেঁয়ালির সমাধান করা কোনো মানুষের সাধ্য নয়। কাকামুনি যেভাবে অক্ষরগুলো সাজিয়েছিলেন তার এক জায়গায় পাওয়া গেল ইংরেজিতে ICC, আরেক জায়গায় পাওয়া গেল ইংরেজি SIR অর্থাৎ স্যার। এছাড়া কতগুলো ল্যাটিন শব্দও দেখা গেল। আমার মাথাটা আরও গুলিয়ে গেল। ইংরেজি, ল্যাটিন, হিব্রু, ফরাসি, চারটি ভাষা, বাপরে বাপ! এর মানে বের করা আমার কম্ম নয়। বরফ, মশলা, রাগ, নিষ্ঠুর, পবিত্র, অরণ্য, পরিবর্তনশীল, মা, ধনুক, সমুদ্র, এত সব শব্দের মানে হয় কোনো? হ্যাঁ, বরফ আর সমুদ্র কথাটি অবশ্য আইসল্যান্ডের কোনো লোকের লেখার সঙ্গে বেশ মানানসই, কিন্তু বাকি কথাগুলোর মানে কি? ভাবতে ভাবতে ক্রেটেরিম আর টেরেস্ট্রে এমনই আরও কয়েকটি ল্যাটিন শব্দ চোখে পড়ল। আরে, এখন তো বেশ মানে বোঝা যাচ্ছে। শেষ লাইনের শেষ হরফে শুরু করে ডান থেকে বাঁয়ে পড়লেই ব্যাস, সব মানে স্পষ্ট বোঝা গেল। আর যেই বুঝতে পারলাম, অমনি উত্তেজনায় ভরে গেল আমার মন। কি সর্বনাশ! এ কি লেখা চিরকুটে! এ কথা জানলে কাকামণিকে আর কোনো মতেই ঘরে আটকে রাখা যাবে না, তখনই ছুটে বেরোবেন উনি। না না না, এ অসম্ভব, এ কথা কিছুতেই ওকে জানানো চলবে না। আমার তখনই মনে হলো চিরকুটটা আমার নষ্ট করে ফেলা উচিত, নইলে একবার যদি কাকামণি বুঝতে পারেন যে কি লেখা আছে ওতে, তাহলে আর রেহাই নেই। চিরকুটটা নিয়ে চুল্লিতে ফেলতে যাচ্ছি এমন সময় কাকামণি ঝড়ের গতিতে ঘরে এসে ঢুকলেন। তাকে দেখে সাত তাড়াতাড়ি কাগজটা টেবিলের উপর রেখে দিলাম। কাকামণির চেহারা দেখেই বোঝা গেল বাইরে গিয়েও তিনি মুহূর্তের জন্য স্বস্তি পাননি। চিরকুটটা তাকে ভূতের মতো তাড়া করে ফিরেছে সারা পথে। চেয়ারে বসে কাকামণি কাগজ আর কলম নিয়ে কি সব লিখতে লাগলেন। একবার লেখেন, তারপর আবার ঘ্যাঁচ করে কেটে ফেলেন। ওর এই সব রকম সকম দেখে আমার বুকটা দুরু দুরু করতে লাগলো। এই বুঝি লেখাটার পাঠোদ্ধার করে ফেলেন। কিন্তু না, সে আশা করাটা রীতিমতো বাতুলতা। চিরকুটের 132টা অক্ষর অসংখ্যভাবে সাজানো যায়, কতভাবে আর সাজাবেন কাকামণি? আসল সংকেতটা ধরতে না পারলে চিরকাল এই গোলকধাঁধার পথ হাতড়ে বেড়াতে হবে। কিন্তু তবুও আমার ভয় করতে লাগলো, যদি চিরকুটটার অর্থ উনি করে ফেলেন। অনেকক্ষণ কেটে গেল, সন্ধে হলো, রাত হলো, রাত গভীর হলো, পথঘাটের শোরগোল থেমে গেল, কিন্তু তবুও কাকামুনির হুঁশ ফিরল না। এক মনে উনি অক্ষরের পর অক্ষর সাজিয়ে চলেছেন। আমিও নিরুপায়ভাবে বসে রইলাম। তারপর কখন যে চেয়ারের উপরে ঘুমিয়ে পড়লাম তার মনে নেই। তা ভোরবেলা যখন চোখে মুখে এসে রোদ পড়ল তখন ঘুমটা ভাঙলো আমার। ধড়মড় করে উঠে বসলাম, তাকিয়ে দেখি তখনও কাকামণি ঘাড় গুঁজে হরফের পর হরফ সাজিয়ে চলেছেন। চোখ দুটো রাঙা টকটকে, মুখ শুকিয়ে গিয়েছে,
আলু থালু চুল এসে পড়ছে চোখে মুখে, সারা শরীরে রাত জাগার ক্লান্তি। রাতটা যে ওনার এভাবেই কাটবে সেটা আমি আন্দাজ করতে পেরেছিলাম, কিন্তু আমি কী বা করতে পারি? ওকে যদি এক্ষুনি সব খুলে বলি তাহলে সঙ্গে সঙ্গে রওনা দেবেন মৃত্যুর পথে, অথচ এমন ভীষণ মানসিক শ্রমেও একটা কিছু বিপদ আপদ ঘটে যাওয়া বিচিত্র নয়। আমি কি করব ঠিক করতে না পেরে চুপচাপ বসে রইলাম। শেষ পর্যন্ত কাকামণির রকম সকম দেখে সব কিছু খুলে বলাই উচিত বলে ঠিক করলাম। আমি আস্তে আস্তে জিজ্ঞাসা করলাম, কাকামণি, স্যাকনুইজমের চিঠিটার কিছু মানে বের করতে পেরেছ? চমকে আমার দিকে ফিরে তাকালেন উনি, আকুল হয়ে আমার হাত ধরলেন। দেখতে পেলাম ওর হাত দুটো থরথর করে কাঁপছে। এবার আর চুপ করে থাকতে পারলাম না, আমি বললাম, কিন্তু আমি এর মানে খুঁজে পেয়েছি। পেরেছিস? তুই পেরেছিস এরিক্সেল? আমি সংকেতটা জানিয়ে দিলাম। যদি সেই সড়ক থেকে পড়তে থাকো তাহলে তুমিও এর মানে ভালো করেই বুঝতে পারবে কাকামণি। আমার কথা শেষ হবার আগেই উল্লাসে চেঁচিয়ে উঠলেন কাকামণি। মুহূর্তের মধ্যে বদলে গেল তার চেহারা, চিরকুটটা হাতে তুলে নিয়ে এক নিঃশ্বাসে উনি পড়ে গেলেন। হে নির্ভীক ভ্রামণিক, জুলাই মাসের গোড়ার দিকে যখন স্ক্যাটারিস পর্বতচূড়ার ছায়া পড়বে স্নেফেল আগ্নেয়গিরির মুখের উপর, তখন সে পথ অবতরণ করলে তুমি পৌঁছতে পারবে পৃথিবীর অন্তঃপুরে। আমি সে পথে গিয়েছিলাম অ্যারন স্যাকনুজম। ছোট ছেলের মতো উল্লাসে কাকামণি রীতিমতো নৃত্যকলায় ব্যস্ত হয়ে পড়লেন। তারপর হঠাৎ কি হলো, কিছু যেন একটা মনে পড়তেই ধপ করে চেয়ারে বসে পড়লেন। কত বেলা হয়ে গেল দেখছিস, চল চল শিগগির খেতে চল দেখি, তারপর অনেক কাজ রয়েছে আমাদের, মালপত্র সব গুছোতে হবে তো। কিন্তু শুধু আমার বাক্সই নয়, সঙ্গে তোর বাক্সও গুছিয়ে নিতে হবে। এই বলে খাবার ঘরের দিকে পা বাড়ালেন কাকামণি। বুকটা আমার ছ্যাদ করে উঠল, যে ভয় করছিলাম শেষ পর্যন্ত তাই হলো। তখন অবশ্য মিছিমিছি বেশি মাথা ঘামালাম না, কাকামণি তো একবারে পাগল নন, ভালো মন্দ বোঝবার শক্তি নিশ্চয়ই আছে তার। পৃথিবীর অন্তঃপুরে ঘুরে বেড়ানো কি সম্ভব? এক্সেল, তুই যে আমার কি উপকার করেছিস তা বলে বোঝাতে পারবো না, কিন্তু খুব সাবধান, এ কথা যেন কাকপক্ষীও টের না পায়। একবার যদি কেউ এ কথা জানতে পারে অমনি সেফেলে যাওয়ার জন্য তাড়াহুড়ো লেগে যাবে। আচ্ছা আচ্ছা বেশ কাকামণি, তুমি কি মনে করো যে লোকে এ কথা বিশ্বাস করবে? সকলের কথা তো আর বলতে পারি নে, কিন্তু কোনো বিজ্ঞানী এ কথা জানতে পারলে সে তক্ষুনি যে আইসল্যান্ডে ছুটবে তাতে কোনো সন্দেহই নেই। দেখো আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না, চিরকুটের কথাগুলো যে সত্যি তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? আহ, তুই বলতে চাইছিস স্যাকনুজম মিথ্যে কথা লিখে গেছেন? তা তোমার মতো গবেট এ কথা বলবে না তো কে বলবে? হ্যাঁ, সেদিন পিটার্সম্যানের কাছে যে ম্যাপখানা পেয়েছি সেটা নিয়ে আয়, তোকে সব কিছু দেখিয়ে দিচ্ছি। এটা হলো আইসল্যান্ডের সবচেয়ে ভালো ম্যাপ, সমস্ত খুঁটিনাটি এখানে দেওয়া রয়েছে। এই এই দেখ, কতগুলো আগ্নেয়গিরি দেখেছিস এখানে? এদের অনেকগুলোই এখন মরে গেছে। এবার এই দিকে দেখ, আইসল্যান্ডের এটা পশ্চিম উপকূলে, এটা হলো আইসল্যান্ডের রাজধানী রিসকিয়াভি। এই উপকূলে অগন্তি পর্বতময় ঘাঁটি রয়েছে, এইটে হলো 65 ডিগ্রি অক্ষাংশ, আর এইটা হলো একটা ছোট্ট উপদ্বীপ। এবার এর বরাবর উপরের দিকে তাকিয়ে দেখ, বল দেখিনি কি এটা? সমুদ্রের কোল থেকে একটা বড় পাহাড় উঠেছে। হ্যাঁ, এই পাহাড়টাই হলো স্নেফেল। এই পাহাড়ের চূড়ো প্রায় 5000 ফুট উঁচু। এই চূড়োর উপরই যখন স্ক্যাটারিস পর্বতচূড়ার ছায়া পড়বে
তখনই পাওয়া যাবে পৃথিবীর অভ্যন্তরে যাবার পথ। অসম্ভব! এ কী করে সম্ভব কাকামণি? এই আগ্নেয়গিরির মধ্যে হয়তো এখন আগুন জ্বলছে, অঙ্গার, ছাই, ধাতু, লাভা সব কিছু রয়েছে। পৃথিবীর বেশিরভাগ আগ্নেয়গিরি তো এখন নিভে গেছে, এইটে যে যায়নি তা তুই জানলি কী করে? 1219 সালে স্নেফেল শেষবার অগ্নুদ্গার করেছে, এরপর থেকে তো এতদিন চুপ করেই রয়েছে। স্যাকনোজম যে কতটা হুঁশিয়ার হয়ে কথাটা লিখে গেছেন তা তুই এখনো বুঝতে পারিসনি। আমাদের যাতে কোনো ভুল না হয় সেই জন্য তার সতর্কতা কতটা সেটা তুই খেয়াল করেছিস? এই স্নেফেল, স্নেফেলের তো অনেকগুলো জ্বালামুখ রয়েছে, যেই জ্বালামুখটা দিয়ে ঢুকলে একেবারে পাতালে পৌঁছানো যায় সেটা বোঝানোর জন্য জুলাই মাসের কথা উল্লেখ করেছেন তিনি। জুলাই মাসের গোড়ার দিকে স্ক্যাটারিস পর্বতচূড়ার ছায়া ঠিক সেই নির্দিষ্ট মুখের উপরই পড়ে, এটা উনি খুব ভালো করে লক্ষ্য করেছিলেন বলেই লিখে গেছে। এরপরেও কি তার উপর অবিশ্বাস করা চলে? কিন্তু এমনও তো হতে পারে যে স্যাকনোইজম তার দেশের প্রচলিত প্রবাদ শুনে কথা লিখেছেন। আইসল্যান্ডের লোকেদের হয়তো ধারণা ছিল যে পাহাড়ের মুখ দিয়ে একেবারে পৃথিবীর মধ্যেখানে গিয়ে পৌঁছানো যায়, এমন প্রবাদ তো কত দেশেই শুনতে পাওয়া যায়, এটা হয়তো সেরকমই কিছু। আর কিছু কি বলবার আছে তোর? আছে কাকামণি, আছে। পৃথিবীর অভ্যন্তরে যে যাওয়া অসম্ভব, বিজ্ঞান সে কথা জোর গলায় বলে। বিজ্ঞান বলে যে পৃথিবীর ভেতরে অসহ্য উত্তাপ, সেই উত্তাপে কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। পৃথিবীর নিচে প্রতি 70 ফুট অন্তর 1 ডিগ্রি করে উত্তাপ বাড়ে, জানো? সেই হিসেবে পৃথিবীর ঠিক মাঝখানে উত্তাপ দাঁড়ায় 3,000,032 ডিগ্রির কাছাকাছি, সেখানটা গ্যাসে ভরা। তাহলে তোর প্রধান আপত্তি হলো সাংঘাতিক উত্তাপ, তাই তো? নিশ্চয়ই। বিজ্ঞান একথাও বলে যে পৃথিবীর 30 মাইল নিচু পর্যন্ত মাটি, বালি আর কাদা, আর তারপরেই জ্বলন্ত তরল পদার্থ। কথায় কি আর সাধে বলে যে অল্পবিদ্যা ভয়ঙ্করী? পৃথিবীর নিচে কি হচ্ছে না হচ্ছে সে কথা কেউই নিশ্চয় করে বলতে পারে না, সবটাই তো আন্দাজের ব্যাপার। আরে বিজ্ঞান তো এখনো রীতিমতো শিশু, সে আজ যা কথা বলে কালই তো তার উল্টো কথা বলে। তুই নিশ্চয়ই মস্ত বড় বৈজ্ঞানিক অধ্যাপক বোজোসের নাম শুনেছিস, উনি কি বলেননি যে পৃথিবীর নিচে 3,60,032 ডিগ্রি উত্তাপ যদি থাকত তবে এই ভয়ঙ্কর উত্তাপ ভিতরে বন্ধ করে রাখার ক্ষমতা উপরে 30 মাইল মাটির মোটেই থাকত না, কবে ভেঙে চুড়ে সব গুঁড়ো হয়ে যেত? আর শুধু বোজোস কেন, আরও অনেকেই সে কথায় সায় দিয়েছেন। পৃথিবীর ভিতরে যে গ্যাস বা আগুন নেই তা তো আমরা সবাই জানি, হাজার হাজার বছর আগে যেসব আগ্নেয়গিরি অগ্নুদ্গার করেছিল এখন তো তার বেশিরভাগই মরে গেছে। তার মানে কি এটা দাঁড়ায় না যে পৃথিবীর অভ্যন্তর ক্রমশ ঠান্ডা হয়ে আসছে? যাকে যাক, এসব নিয়ে তোর সাথে তর্ক করে কোনো লাভ নেই, চাক্ষুষ প্রমাণ নিলেই সত্যি মিথ্যে বোঝা যাবে। 1825 সালে স্যার হ্যামফ্রে ডেভির সাথে আমার তর্ক বেঁধেছিল যে পৃথিবীর অভ্যন্তরে তরল আছে কিনা, শেষে মীমাংসা হলো যে তরল কোনোভাবেই থাকতেই পারে না। আচ্ছা বেশ বেশ, তা কোন যুক্তির ওপর নির্ভর করে তোমরা এমন সিদ্ধান্তে পৌঁছেছিলে শুনি? ওরে এ তো খুব সহজ ব্যাপার, যা কিছু তরল তাই তো সমুদ্র জলের মতো চন্দ্রের আকর্ষণের পাল্লায় পড়ে। পৃথিবীর অভ্যন্তরে যদি তরল হতো তাহলে নিশ্চয়ই দিনে 2 বার করে জোয়ারের মতো ফুলে ফেঁপে উঠত, তাতে তো নিয়মিত 2 বার করে ভূমিকম্প হতো দিনে। কিন্তু পাতালে যাবে কি করে, যা অন্ধকার। কেন, টর্চ নেই নাকি? টর্চ নিয়ে তাহলে পৃথিবীর অভ্যন্তরেও গেলে যাওয়া যেতে পারে। নিশ্চয়ই যাওয়া যাবে, নইলে এতক্ষণ ধরে তোকে কি বোঝালামটা কি? আমি আর কোনো কথা না বলে নীরবে পড়ার ঘর থেকে বেরিয়ে এলাম। কাকামণির কথা শুনে আমার মাথাটা ঝিমঝিম করতে লাগলো, একটু ঠান্ডা হাওয়ায় বেরিয়ে এলে ভালো লাগবে বলে মনে হল। পথে বেরিয়ে লক্ষ্যহীনের মতো অনেকক্ষণ ঘুরে বেড়ালাম, কিন্তু মনে হলো হ্যামবুর্গ শহরে এতটুকু হাওয়া চলছে না আজ। কাকামণির কথা শুনে বোঝা গেছে যে
পৃথিবীর অভ্যন্তরে না গিয়ে তিনি ছাড়বেন না। অথচ পাতালে যাওয়া যায় বলে আমার তো বিশ্বাস হয় না। যতই যুক্তি দেখান কাকামুনি, পৃথিবীর অভ্যন্তরে নিশ্চয়ই দিনরাত আগুন জ্বলছে, মানুষের পক্ষে সেখানে যাওয়া সম্ভব নয়। চুপচাপ নিজের ঘরে চলে এলাম। তারপর পাগলের মতো নানান এলোমেলো চিন্তায় সারাটা রাত কাটল। ভোরের দিকে কখন ঘুম এসেছিল জানি না, ভাঙল লোকজনের শোরগোলে। শিগির শিগির ওঠ, চটপট জিনিসপত্র গুছিয়ে নিয়ে দেখি, আমার কাগজপত্র সব নিবি কিন্তু। আমরা সত্যি তবে যাচ্ছি? সত্যি না তো কি মিথ্যে নাকি? কালই আমরা রওনা দেব, এবার তাড়াতাড়ি ওঠ তো দেখি। অনেকক্ষণ পর বাসায় ফিরে এসে দেখলাম কি উপলক্ষে দিন দুয়েকের ছুটি পেয়েছে বলে গ্লোবেন হস্টেল থেকে ফিরে এসেছে। ওকে দেখতে পেয়ে সব কিছু খুলে বললাম আমি। ও খানিকক্ষণ চুপ করে থেকে বলল, এ তো খুব গৌরবের কথা একজন, ভয় কিসের? সম্ভব হলে আমিও তোমাদের সঙ্গে যেতাম, ইতিহাসে তোমাদের নাম সোনার অক্ষরে লেখা থাকবে। ভাবতেও তো আমার রীতিমতো হিংসে হচ্ছে। এ কথার জবাবে আর কি বা বলতে পারি আমি, চুপচাপ নিজের ঘরে চলে এলাম। সেখানে তখন ভীষণ ব্যাপার, বাক্স পোর্টম্যান্টো দড়ির মই গিট দেওয়া দড়ি মশাল বড় বড় শিশি বোতল কুঠার গাইতি, আরে বাপ রে বাপ, কত কিছু ছড়ানো চারপাশে। এমন সময় পিছন থেকে গ্লোবেন আমাকে ডাক দিল। অত ভয় পাচ্ছ কেন তুমি? বাবার সঙ্গে এইমাত্র আমার আলোচনা হলো, যা বললেন তাতে বুঝলাম যে কাজে তোমরা নামছ তা মোটেই অসম্ভব নয়। আমার মন বলছে তোমরা সফল হবেই। গ্লোবেনের দৃঢ় গলা শুনে একটু জোর পেলাম মনে। ওকে সঙ্গে নিয়ে কাকামুনির ঘরে ঢুকলাম। আচ্ছা আচ্ছা কাকামুনি, যেতেই যদি হয় তবে এত তাড়াহুড়ো করবার কি দরকার? এখনো তো ঢের সময় আছে, এখনো তো মে মাসই শেষ হয়নি। আইসল্যান্ড তো আর দুদিনের পথ নয়, জুনের শেষের দিকেই আমাদের স্নেফেলের উপরে উঠতে হবে। তারপর জুলাই মাসের গোড়ার দিকে, সে পয়লা জুলাইও হতে পারে দোসরাও হতে পারে, আমাদেরকে কেটারের মধ্যে দিয়ে নামতে হবে। এছাড়া এক্ষুনি কোপেনহেগেনে জাহাজের আপিস থেকে আইসল্যান্ডের টিকিটও কাটতে হবে, কারণ মাসে শুধু একবার কোপেনহেগেন থেকে জাহাজ ছাড়ে আইসল্যান্ডের দিকে। এ মাসের তারিখটা হলো 22শে মে। কাজেই দেখ, হাতে কিন্তু আর মোটেই সময় নেই আমাদের। কিন্তু 22শে জুন জাহাজে চড়লেও তো হয় না? চলে না, তাতে প্রচুর দেরি হয়ে যাবে, কারণ কখন যে স্ক্যাটারিস পর্বতচূড়ার ছায়া স্নেফেলের উপর পড়বে তার কিন্তু কোনো ঠিক নেই। সেই জন্যই আমাদের সেখানে গিয়ে অপেক্ষা করতে হবে। তাই কোপেনহেগেনে যত শীঘ্র পৌঁছানো যায় ততই ভালো, বুঝলি? সুতরাং সারাদিন জিনিসপত্র গোছগাছ করতেই কাটল। সন্ধ্যাবেলা কাকামুনি জানালেন যে পরদিন ভোর 6টায় আমরা রওনা হব। রাত 10টার সময় শুয়ে পড়লাম, কিন্তু ঘুম কি আর সহজে আসে? রাত যত গভীর হলো ততই ভয় করতে লাগল, আর তার থেকে কটা দুঃস্বপ্ন দেখলাম। মনে হলো যেন পৃথিবীর অভ্যন্তরে নেমেছি আমরা, চারিপাশে নিরেট অন্ধকার, চলতে চলতে একসময় এক গোলক ধাঁধায় পথ হারিয়ে ফেলছি, হঠাৎ আছাড় খেয়ে পড়েছি একটা বড় পাথরে, আর সঙ্গে সঙ্গে সারা পৃথিবী ভেঙে পড়ছে আমার গায়ের উপর, আর তখনই ঘুমটা ভেঙে গেল। ঘড়িতে তখন 5টা বাজে। হাত মুখ ধুয়ে জামা কাপড় পরে নিচে নেমে দেখি কাকামণি প্রাতরাশে বসেছেন। আমাকেও তাড়াতাড়ি প্রাতরাশ করে নিতে বললেন, আমাদের নাকি এক্ষুনি রওনা হতে হবে। 5:30টার সময় একটা গাড়ির শব্দ শোনা গেল, মালপত্র তোলা হলো গাড়িতে। গ্লোবেনের কাছ থেকে বিদায় নিয়ে আমি আর কাকামণি গাড়ির ভিতরে গিয়ে বসলাম। গাড়ি ছেড়ে দিল, চলতে লাগলো স্টেশনের দিকে।
কোপেনহেগেন শহরটা দেখতে ভারী সুন্দর। রাজপ্রাসাদটা কি বড়, চার ধারে তার পরিখা, পরিখার ওপরে একটা সেতু। আমরা কোপেনহেগেনে এসে পৌঁছেছিলাম বেলা দশটার সময়। স্টেশন থেকে সমস্ত মালপত্র ফিনিক্স হোটেলে পাঠিয়ে দিলেন কাকামণি। তারপর আমায় নিয়ে তক্ষুনি চললেন মিউজিয়ামের দিকে। সুন্দর শহরটা দেখতে দেখতে চলেছি। এক্সচেঞ্জ অফিসের দালানের গম্বুজটা চমৎকার লাগছিল। মনে হচ্ছে যেন চারটে সোনালী ড্রাগনের লেজ জড়িয়ে জড়িয়ে তৈরি হয়েছে। কাকামণির চোখ কিন্তু সেদিকে পড়ল না। কিছু দূরে যে আকাশ ছোঁয়া গির্জার ছুড়ো দেখা গেল, তিনি সেদিকে নিয়ে চললেন আমাকে। গির্জার চূড়োটা এতটা উঁচু যে মনে হলো আকাশের মেঘ এসে ছুঁয়েছে ওর গায়ে। গির্জার গা বেয়ে একটা ঘোরানো সিঁড়ি সেই উঁচু চূড়োকে লক্ষ্য করে আকাশে উঠে গিয়েছে। কাকামণি যখন বললেন যে এই সিঁড়ি বেয়ে উপরে ওঠা যাক, তখন সত্যি সত্যি আমি আঁতকে উঠেছিলাম। কিন্তু কাকামণি তো আমার কথা শুনলে হয়, ওফ বললেন, উঁচু সিঁড়ি দিয়ে উঠতে হবে আমাদের, উঁচুতে ওঠাটা অভ্যাস করতে হবে তো, চল। কোনো বারণ না শুনে কাকামণি আমায় নিয়ে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলেন। যতক্ষণ পর্যন্ত সিঁড়িটা ভিতর দিয়ে ঘুরে ঘুরে উপরে উঠছিল, ততক্ষণ বেশ সহজেই ওঠা গেল। কিন্তু প্রায় দেড়শোটা সিঁড়ি ভেঙে উঠবার পর একটা খোলা জায়গায় এসে হাজির হলাম। এখান থেকে গির্জার গা বেয়ে সিঁড়ি গম্বুজের চূড়ো অবধি উঠে গিয়েছে। কোনো রকমে রেলিং ধরে ধরে আস্তে আস্তে উঠতে লাগলাম। এলোমেলো হাওয়া এসে ছুঁড়ল সারা শরীর, তাতে ভয় আরো বেশি হতে লাগলো। মনে হলো যেন হাওয়ায় গির্জাটা কাঁপছে, থরথর করে দুলছে গির্জার চূড়ো। খানিকক্ষণ উঠেই আমার মাথা ঘুরতে লাগলো। আমি আর দাঁড়াতে পারলাম না, ধপ করে সিঁড়ির উপরেই বসে পড়লাম। তারপরে কি করে যে কাকামণির ধমক শুনতে শুনতে চূড়োর মাথায় এলাম তা আমি নিজেই জানি না। কিন্তু চূড়োয় উঠেও নিস্তার নেই। কাকামণির নির্দেশ শোনা গেল, এবারে বেশ সাহস করে নিচের দিকে তাকা দেখিনি। না না, ভয় পেলে চলবে কি করে? পাহাড়ের চূড়ো থেকে এমনি করেই পাতাল ছোঁয়া গহ্বরের দিকে তাকাতে হবে। এখন থেকেই যদি তা অভ্যাস করে না নিস চলবে কেন? ভয়ে ভয়ে নিচের দিকে তাকিয়ে দেখতে পেলাম ঘর বাড়ির সমস্তই যেন ধোঁয়ার চাদর মুড়ি দিয়ে পড়ে রয়েছে। পুতুলের দেশের মতো ছোট ছোট ঘর বাড়ি, পিঁপড়ের মতো সারি সারি চলমান জনস্রোত। আপরে বাপ, সারা শরীর শিরশির করে উঠল আমার, ঝিমঝিম করে উঠল মাথা, কাঁপতে লাগলো পা দুটো। কিন্তু তবুও কাকামণির নির্দেশ মতো পুরো একটা ঘন্টা কাটাতে হলো ওখানে। যখন গির্জার চূড়ো থেকে নেমে এলাম, তখন দেখি পা দুটো ব্যথায় টনটন করছে। জাহাজ অফিসে গিয়ে খোঁজ নিয়ে জানা গেল আমাদের জাহাজ ছাড়তে আরো পাঁচ দিন বাকি। ভেবেছিলাম এই পাঁচ দিন বেশ চিরনো যাবে, কিন্তু কাকামণি নাছোড় বান্দা, এই পাঁচ দিনই আমাকে নিয়ে স্টেজ রিহার্সাল দেওয়ালেন। পাঁচ দিনই আমাকে উঠতে হলো গির্জার চূড়োয়। সত্যি বলতে কি এতে কাজও হয়েছিল। প্রথম দিনের চেয়ে পঞ্চম দিনে যে অনেক বেশি সাহস ও জোর পেয়েছিলাম তা নিঃসন্দেহ। পাঁচ দিন পর ভলকেরিয়া জাহাজে উঠে কাকামণি রীতিমতো একটা কাণ্ড করে ফেললেন। উল্লাসে অধীর হয়ে তিনি এত জোরে জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে হ্যান্ডশেক করলেন যে ক্যাপ্টেনকে বেশ কয়েকদিন ধরে কবজির ব্যথা সইতে হয়েছিল। কাকামণির রকম সকম দেখে ক্যাপ্টেন বেশ একটু আশ্চর্যই হয়েছিলেন। অবশ্য আমি এতে অবাক হইনি। আইসল্যান্ড যাওয়ার আনন্দে কাকামণি যে এমন কিছু একটা করে বসবেন তা আমি আগেই আন্দাজ করেছিলাম। 10-11 দিনের মধ্যেই আইসল্যান্ডের রাজধানী রিকিয়াভিকে পৌঁছানো গেল, যেটি থেকে আঙুল দিয়ে কাকামণি আমাকে স্নেফেল দেখালেন। বরফে মোড়া পাহাড়টির চূড়ো যেন আকাশের মেঘ ভেদ করে কোন মহাশূন্যে মাথা তুলে দাঁড়িয়েছিল। আগেকার ব্যবস্থা মতো
রিকিয়াভিকের বিখ্যাত বৈজ্ঞানিক অধ্যাপক ফ্রিডিকসনের অতিথি হলাম আমরা। ফ্রিডিকসনের বাড়িতে কিছুক্ষণ বিশ্রামের পর কাকামুনি বেরোলেন লাইব্রেরির সন্ধানে। যদিও দৈবাৎ স্যাঙ্কুইজিমের লেখা কোনো পুঁথিটুথি পাওয়া যায় তাই দেখতে, আর আমি বেরোলাম শহরটা ঘুরে বেড়াতে। শহরটা ছোট, মাত্র দুটো রাজপথ। না, অতটাও ভালো লাগলো না শহরটা। যত দূর চোখ গেল শুধু আগ্নেয়গিরির মেলা দেখা গেল। হয়তো সেই কারণেই শহরটা আমার ভালো লাগলো না, কারণ এখান থেকেই তো আমাদের রওনা হতে হবে পাতালের পথে। অনেকক্ষণ ঘুরে বেরিয়ে ক্লান্ত হয়ে বাড়ি ফিরলাম। বাসায় এসে দেখি দুই বৈজ্ঞানিকের মধ্যে জোর কথা চলছে। বলা বাহুল্য কাকামণি যথেষ্ট সতর্ক হয়ে আমাদের আইসল্যান্ডের আসার উদ্দেশ্য গোপন রাখার চেষ্টা করছেন। কথায় কথায় কাকামণি প্রশ্ন করলেন, সাইক্লোজমের আর কোনো বই আপনাদের লাইব্রেরিতে আছে? ষোলো শতকের সেই অসাধারণ বিজ্ঞানীর কথা বলছেন তো? আইসল্যান্ডের গৌরব উনি, এদেশের বিজ্ঞান আর সাহিত্যের সম্রাট, পৃথিবীর সর্বত্রই ওর খ্যাতি। হ্যাঁ হ্যাঁ, আমি তার বই দেখতে চাইছি। কিন্তু এখানে তো ওর কোনো বই পাবেন না। শুধু এখানে কেন, দুনিয়ার কোথাও পাবেন না। এটা কি কম দুঃখের কথা? ম্লেচ্ছ ধর্মবিদ্বেষী বলে 1573 সালে ওর যে লাঞ্ছনা হয়েছিল সে কথা ভাবলে এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। আইসল্যান্ডের তথা পৃথিবীর দুর্ভাগ্য যে সেই সময়ই ওর সব বই কোপেনহেগেনে পুড়িয়ে ফেলা হয়েছিল। এখন বুঝতে পারছি উনি কেন হেয়ালির মধ্যে অত বড় আবিষ্কারের কথাটা লিখে গিয়েছে। হেয়ালি আবিষ্কার? তার মানে আপনি কি ওর কোনো গোপন গুপ্তলিপি পেয়েছেন? কাকামণি কথা ঘোরাবার চেষ্টায় আমতা আমতা করে বললেন, হ্যাঁ না না, আমি পাবো কোত্থেকে? ও একটা অনুমান মাত্র আর কি। ও অনুমান, তাই বলুন। হাঁপ ছেড়ে বাঁচলেন যেন কাকামণি, বললেন, আইসল্যান্ডে আসতে আমার বোধহয় দেরি হয়ে গেল। অনেকেই বোধ করি এর আগে এখানে এসে সবকিছু দেখে শুনে গেছে। হ্যাঁ, তাতে কি হলো? আইসল্যান্ড তো ভূতত্ত্বের দেশ, এখনো যে কত কি দ্রষ্টব্য আছে তার কোনো ইয়ত্তা নেই। এখানে যে কত পাহাড় পর্বত আগ্নেয়গিরি হিমশৈল আছে কে তার খোঁজ রাখে? বেশি দূরে যাওয়ারই বা কি দরকার? ওই যে স্নেফেল পর্বত, ওরকম আশ্চর্য আগ্নেয়গিরি দ্বিতীয় আর নেই এই দুনিয়ায়, তবু তো 500 বছর হলো নিভে গেছে। আমি তাহলে ওই স্নেফেলেই যাব, কিন্তু কি করা যায় বলুন তো? স্থলপথে যেতে হবে আপনাকে। পথ অবশ্য খুব সোজা, সমুদ্র তীর ধরে নাক বরাবর চলে গেলেই হলো। পথঘাট তো আর জানি নে, একজন গাইড না হলে চলবে কি করে? গাইডের জন্য আর ভাববার কি আছে? একটি লোকের সঙ্গে আমার জানাশোনা আছে, ওকে বললে ও ঠিক নিয়ে যাবে। লোকটি খুব চালাক আর বিশ্বাসী। তা সেই লোকটির সাথে কি এক্ষুনি একবার আলাপ করে নেওয়া যাবে? না, আজ আর ওকে পাওয়া যাবে না। কোথায় যেন কি একটা কাজে গিয়েছে, কাল ভোরে ফিরে আসবে, তখনই আলাপ করে নেবেন না হয়। কাকামণি এইভাবে যে নিজের উদ্দেশ্যের কথা একটুও ফাঁস না করে সমস্ত ব্যবস্থা করে নিতে পারবেন তা আমি আগে কল্পনাও করতে পারিনি। অ্যাক্সেল, অ্যাক্সেল! ঘুম ভাঙল কাকামণির গলার শব্দে। তখন বেশ বেলা হয়ে গিয়েছে, চোখে মুখে এসে পড়েছে সূর্যের সোনালী আলো। বিছানায় শুয়ে শুয়ে শুনতে পেলাম কাকামণি কার সঙ্গে যেন ঝড়ের মতো কথা বলে চলেছেন। কথা চলছিল দিনেমার ভাষায়। যে লোকটির সঙ্গে কথা হচ্ছিল তার চেহারা দৃষ্টি আকর্ষণ করবার মতো, যেমন লম্বা চওড়া তেমনই স্বাস্থ্যবান। একটুক্ষণের মধ্যে বুঝতে পারলাম যে সে গম্ভীর এবং স্বল্পবাক, কাজের ছাড়া আর একটা কথাও বলে না। লোকটি আইসল্যান্ডের, চওড়া বুকের ওপর আড়াআড়িভাবে দুহাত রেখে চুপচাপ সে কাকামণির কথাগুলো শুনছিল।
নাম তার হান্স বিলকে। আইসল্যান্ডের এমন জায়গা নেই যা সে ঘুরতে বাকি রেখেছে। সেই আমাদের পথ দেখিয়ে স্নেফেলসে নিয়ে যাবে বলে ঠিক করল। পারিশ্রমিকটাও প্রথমে ঠিক করে নেওয়া হলো। স্নেফেলসের সাদুন এসে স্ট্যাপি নামে যে ছোট্ট গ্রামটি রয়েছে এখান থেকে 184 মাইল দূরে, সেই পর্যন্ত সে আমাদের সঙ্গে যাবে বলে কথা হলো। ফ্রেডিকসন আমাদের জন্য 4টে ঘোড়ার ব্যবস্থা করে রেখেছিল, একটা কাকামণির জন্য, একটা আমার জন্য, আর বাকি 2টো মালপত্র বয়ে নিয়ে যাবে। হান্স অবশ্য বরাবরই হেঁটেই যাবে। পথঘাট হান্সের একেবারে নখদর্পণে। এই পথে সে যে কতবার যাতায়াত করেছে তার কোনো ঠিক নেই। একথা শুনে কাকামণি তার সঙ্গে নতুন একটা বন্দোবস্ত করে নিল। আগেকার ব্যবস্থা মতো সে যে শুধু স্ট্যাপি পর্যন্তই আমাদের সঙ্গে যাবে তা নয়, কাকামণি তার বৈজ্ঞানিক অনুসন্ধানের কাজে যত দূর যাবেন হান্সকেও সঙ্গে সঙ্গে তত দূরই যেতে হবে। পারিশ্রমিক ঠিক হলো সপ্তাহে 12 সিলিং করে। হান্স শুধু এটুকুই বলল যে আমাদের যাই ঘটুক না কেন, প্রতি শনিবার যদি তার 7 দিনের মাইনে চুকিয়ে দেওয়া না হয় তবে সে তক্ষুনি চাকরি ছেড়ে দেবে। আমাদের রওনা হওয়ার সময় হয়ে এলো। জিনিসপত্র সব গুছিয়ে নিলাম। হলো গাইতি, কুঠার, রেশমের দড়ি, দড়ির সিঁড়ি, হাতুড়ি, পেরেক, যন্ত্রপাতি, এমনকি ফার্স্ট এডের সরঞ্জাম পর্যন্ত। গুলি বারুদ থেকে শুরু করে কাকামণির দেশলাই চুটুট কিছুই বাদ গেল না। টাকা কড়ি কত আছে তা কাকামণি একবার হিসেব করে নিলেন। কয়েক জোড়া খুব ভালো রাবারের জুতো আর 6 মাসের উপযোগী রসদ সঙ্গে নেবার ব্যবস্থা করা হলো। আজ 16ই জুন, আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির নামগন্ধ নেই। কিরকম বিষণ্ন একটা। ঘোড়ার পিঠে মালপত্র চাপিয়ে দিয়ে আমরা রওনা হয়ে পড়লাম। আস্তে আস্তে রিকিয়াভিক ছাড়িয়ে এলাম আমরা। সমুদ্র তীর ধরে সামনের দিকে চলতে লাগলাম। সমুদ্রের ধারে মাঝে মাঝে পাহাড় ছিল বলে কখন কখনো আমাদের একটু ঘুরে যেতে হচ্ছিল। যেতে যেতে কাকামণি আইসল্যান্ডের ঘোড়া সম্পর্কে একটা লম্বা চওড়া বক্তৃতাও দিয়ে ফেললেন। এখানকার ঘোড়ার মতো এমন সুন্দর ঘোড়া নাকি পৃথিবীর আর কোথাও নেই। যেমন বুদ্ধিমান তেমনই পরিশ্রমী। পথ চলতে গিয়ে কোনো বাধাই এরা মানে না। বরফ পড়ুক, তুফান উঠুক, পাহাড় পর্বত নদী নালা যাই কিছু সামনে পড়ুক, কিছুতেই এরা দম্বার পাত্র নয়। সব কিছু অবলীলাক্রমে অতিক্রম করে চলে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। বেচারি হান্স প্রত্যেক দিন অত মাইল করে হাঁটবে কি করে? সে কথা আমি কাকামণিকে একবার মনে করিয়ে দিতেই কাকামণি বললেন ওসব কথা না ভাবতে, ও আমাদের চেয়ে আরও ভালো যাবে হেঁটে। আর যদি একান্তই ক্লান্ত হয়ে পড়ে তখন না হয় আমাদের ঘোড়ার ওপর এসে বসবে। একটা নির্জন প্রান্তরের মধ্য দিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছিলাম আমরা। জায়গাটা মরুভূমির মতো পরিত্যক্ত। কদাচিৎ কোথাও 1-2টা ভাঙাচোড়া ঘরবাড়ি দেখা যাচ্ছিল। ঘন্টা 2-এক বাদে প্রাতরা সেরে আবার আমরা চলতে লাগলাম। এবার পথ গেছে পাহাড়ের উপর দিয়ে। একেবারে বিচ্ছিরি অবস্থা পথের। কবে কোন অতীতে আগ্নেয়গিরির লাভা এখানে এসে পড়েছিল এখন তা ক্রমে কঠিন হয়ে গিয়েছে। অসমতল ঢেউ খেলানো রাস্তা দেখে সহজেই তা বোঝা যায়। এবার পথে একটা পার্বত্য নদী পড়ল। চওড়ায় নেহাত কম ছিল না। তার 2 তীরে খাড়া পাথর মাথা তুলেছে শূন্যে। নদীর মাঝখানেও বড় বড় পাথরের টুকরো ছড়িয়ে রয়েছে। স্রোতের উদ্যমতা দেখে জলে নামতে সাহস হলো না আমার। কাকামণির মনে কিন্তু একটু ভয় ডর দেখা গেল না, বরং বললেন এইসব পার্বত্য নদীতে স্রোত ভীষণ হলেও জল সাধারণত কমই থাকে, সুতরাং ভয় নেই। এই বলে ঘোড়ার পিঠে চাবুক কষালেন কাকামণি। আইসল্যান্ডের অশ্ববরের যে প্রাণের মায়া আছে তা এবার ভালো করেই বোঝা গেল। 2 পা এগিয়েই মাথা নিচু করে সে জল শুঁকতে লাগল। আর একটুও নড়ানো গেল না ওকে। ঘোড়ার এই বেয়ারা রকম বেয়াদবি সহ্য হলো না কাকামণির। এক ধার থেকে চাবুক মারতে শুরু করলেন, কিন্তু ঘোড়া একটুও নড়ল না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা ঝাঁকাতে লাগলো।
ব্যাপার স্যাপার দেখে কাকামণি তো পুরো দস্তুর রেগে উঠলেন, শেষ পর্যন্ত ধমক দিতে শুরু করলেন ঘোড়াকে। তখন শ্রীমান অশ্ববর নিরুপায় হয়ে পেছনের পা দুটো মুড়ে নিচু হয়ে কাকামণির পায়ের মধ্য দিয়ে বেরিয়ে গেল। আমি হাসবো কি কাঁদবো কিছুই বুঝতে পারলাম না। তখন হান্স আমাদের বুঝিয়ে বলল, এখন জোয়ারের সময়, হাজার চেষ্টা করলেও এখন নদীতে কোনো মতেই ঘোড়াকে নামানো যাবে না, ভাটার সময় জল কমলে ভেলায় করে নদী পেরোতে হবে, আর কোনো উপায় নেই দেখে অপেক্ষা করাই সাব্যস্ত করলেন কাকামণি। হান্স ইতিমধ্যে পাশের একটা গ্রাম থেকে দুটো লোক আর প্রচুর কাঠ ও বাঁশ নিয়ে এসে লোক দুটোর সাহায্যে মজবুত একটা ভেলা তৈরি করল। বিকেল ছটার সময় সেই ভেলায় করে আমরা নদী পেরোলাম। বলা নিষ্প্রয়োজন ঘোড়াগুলোকে এইভাবেই পার করে নেওয়া হলো। তারপর আবার সামনের দিকে এগোনো শুরু হল। রাত তখন 8টা কি 8:30। রাত অবশ্য ঘড়ির কথায়, আসলে রাতের কোনো চিহ্নই নেই এখানে। দিনের আলো চারিদিকে ছড়িয়ে রয়েছে। আইসল্যান্ডের মতো দেশে জুন ও জুলাই মাসে সূর্যাস্ত বলতে গেলে হয়ই না, রাত 12টার সময় দিনের মতোই দেখায়। শীতটা কিন্তু এর মধ্যে একটু বেশি রকমই পড়ে গিয়েছিল, খিদেও পেয়েছিল সাংঘাতিক রকম। এমন সময় কাছে একটা চাষির বাড়ি দেখতে পেয়ে মন উল্লাসে নেচে উঠল। ওই চাষির বাড়ি তখন আমাদের কাছে রাজপ্রাসাদ। গৃহস্বামী তো আদরে আপ্যায়নে আমাদের একেবারে উদ্যস্ত করে তুলল। প্রায় রাত সেখানে খুব ভালোই কাটল। পরদিন ভোর 5টার সময় সেই চাষি পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। এখান থেকে পথ আরও খারাপ। দক্ষিণ দিকে অন্তহীন পাহাড়ের সারি ঠিক মেঘের মতো দেখাচ্ছে। পথ তো একেবারে নির্জন, কোনো জনপ্রাণীর সাক্ষাৎ পাওয়া গেল না পথে। সন্ধ্যার সময় আর একটা ছোট নদী পেরিয়ে নির্জন প্রান্তরের একটা জনহীন পুরো বাড়িতে রাতটা কাটানো গেল। পরদিন নির্জন প্রান্তরের মধ্য দিয়ে এগোনো চলল। মরুভূমির মতো পরিত্যক্ত যেন সেই পথঘাট, আমার কিন্তু মোটেই ভালো লাগছিল না। রাত্রিবেলা ক্রোবল নামে একটা গ্রামে এসে পৌঁছলাম আমরা। কাকামণি হিসেব করে জানালেন যে প্রায় অর্ধেক পথ আমরা অতিক্রম করেছি। 19শে জুন আমরা কঠিন লাভার এবড়ো খেবড়ো পথ দিয়ে চললাম। মাঝে মধ্যে দেখতে পেলাম উষ্ণ প্রস্রবণের বাষ্পধারা, কোথাও নুড়ি পাথরের বোঝাই, আবার কোথাও বা পঙ্কিল জলাভূমি, আবার কখনো ঝিলের মাঝে সূর্যের সোনা রোদ্দুর, দূরে স্নেফেলসের চূড়োগুলো সাদা মেঘের মতো দেখাচ্ছে। পরপর কয়েকদিন একটানা ঘোড়ায় চড়ে যেতে যেতে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়লাম। কাকামণির কিন্তু এখনো উৎসাহে কমতি নেই, আর এদিকে হান্সের মুখ দেখে তো ওর মনের অবস্থা বোঝার কোনো উপায়ই নেই। 20শে জুন সন্ধ্যাবেলায় বুদির নামে একটা গ্রামে এসে হাজির হলাম। গ্রামটি একেবারে সমুদ্রের কোল ঘেঁষে। এখানেই হান্সের বাড়ি, রাত্রে তার বাড়িতেই থাকা গেল। হান্সের বুড়ো বাবা আমাদের সাদরে অভ্যর্থনা করলেন। আজকেই হান্সের 7 দিনের মাইনে চুকিয়ে দিলেন কাকামণি। 21শে জুন ভোরবেলায় আমরা আবার তাড়াহুড়ো করে যাত্রা শুরু করলাম। স্নেফেলস আর বেশি দূর নয়, এই একেবারে পৌঁছে গেছি বললেই চলে। স্নেফেলের পূর্বাভাস হিসাবে পথ এবার তাই গ্রানাইট পাথরের ছাওয়া। কয়েক ঘন্টা পর স্নেফেলের আকাশ ছোঁয়া বিরাট শরীর চোখে পড়ল। পাহাড়ের পাকদণ্ডি বেয়ে চলা আরম্ভ হলো। এবার ঘন্টার পর ঘন্টা চলেছি, কিন্তু স্নেফেলসের সঙ্গে ব্যবধান যেন কমতেই চায় না। কাকামণি তো একদৃষ্টে পাহাড়ের দিকে তাকিয়েই আছেন, আর মাঝে মাঝে ডন কুইকজোটের মতো মুঠো উঁচিয়ে চেঁচিয়ে বলছেন, ওই দৈত্যটাকে আমাদের জয় করতেই হবে। যাই হোক, পুরো 4 ঘন্টা চলবার পর স্নেফেলের সানুদেশের গণ্ডগ্রাম স্ট্যাপিতে পৌঁছতে পারলাম। ছোট্ট গ্রাম, মোটে 30টি ঘর,
ঘরগুলো আবার কাঠ দিয়ে তৈরি। গ্রামের সর্বত্রই হলুদ রঙের ব্যাসাল্ট পাথর স্তূপাকারে ছড়ানো। স্ট্যাপিতে পৌঁছে আমার কেমন যেন ভয় করতে লাগলো। এবার সত্যি সত্যি তবে স্নেফেলের মধ্য দিয়ে নামতে হবে পাতালের দিকে। একবার পাতালে নামলে যে আর ফিরে আসা সম্ভব হবে না সে সম্পর্কে আমি একেবারে নিশ্চিত ছিলাম। সেই জন্যই মনটা কেমন যেন করতে লাগলো। শুধু হান্সকে আমাদের আসল উদ্দেশ্যটা খুলে বললাম, কিন্তু আশ্চর্য, ওর কি কিছুতেই একটু ভয় ডর নেই? তবে কি হান্সও কাকামণির মতো পাগল হয়ে গেল নাকি? একটু ভীত বা অবাক না হয়ে সে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে রাজি হলো। বুঝতে পারলাম না, আর আমার রেহাই নেই। হ্যামবুর্গে জোর করে বোঝালে কাকামণি হয়তো নাও আসতে পারতেন, কিন্তু স্নেফেলসের নিচে দাঁড়িয়ে ওকে এ কাজ থেকে নিবৃত্ত করা একেবারেই অসম্ভব। পাহাড়ে তো অনেকেই ওঠে, আগ্নেয়গিরির ক্রেটারও পরীক্ষা করে দেখে অনেকে, কিন্তু ওই ক্রেটারের মধ্য দিয়ে একেবারে পৃথিবীর অভ্যন্তরে নেমে পড়া তা বলে ভাবলেও শিউরে ওঠে শরীর। একটা প্রশ্ন বারবার আমার মনের মধ্যে উঁকি মারছিল, স্যাকনুইজমের কথা কি সত্যি? সত্যি কি ক্রেটারের মধ্য দিয়ে একেবারে পৃথিবীর মধ্যিখানে পৌঁছানো যায়? আচ্ছা বেশ, ধরা গেল যাওয়া যায়, কিন্তু সেই অন্ধকার পাতালের গোলক ধাঁধায় পথ হারিয়ে ফেলাটা তো বিচিত্র নয়। তারপর হয়তো ভেতরে নেমেছি এমন সময় 700 বছরের ঘুম ভেঙে জাগলো আগ্নেয়গিরি, তখন কি হবে? June 23 হান্স দুজন লোক ঠিক করল। লোক দুটি আমাদের মালপত্র নিয়ে পাহাড়ের ওপর পর্যন্ত যাবে। কাঁধে বন্দুক নিয়ে সঙ্গে পাহাড়ে ওঠার লোহা বাঁধানো লাঠি নিয়ে আমরা তৈরি হয়ে নিলাম। হান্স বুদ্ধিমানের মতো এক বোতল জল নিল সঙ্গে। এই জলে 8 দিন আমাদের চলে যাবে। সকাল 9টার সময় স্ট্যাপিতে লোকজনের কাছ থেকে বিদায় নিয়ে আমরা স্নেফেলে উঠতে শুরু করলাম। স্নেফেলের উচ্চতা 5000 ফুট, প্রকাণ্ড দুটো চূড়ো তার। রিকিয়াভিক থেকে এই চূড়ো দুটো একেবারে মেঘের মতো দেখাচ্ছিল। এখন কাছ থেকে দেখে মনে হল বরফ মোড়া চূড়ো দুটিতে আকাশের নীল রং ছুঁয়েছে। নীরবে আমাদের পর্বতারোহণের পালা চলল। পথ এত সরু যে একসঙ্গে একজনের বেশি ওঠা যায় না। হান্স যাচ্ছিল আগে আগে পথ দেখিয়ে, পিছনে আমরা। চারপাশে ইতস্তত ছড়িয়ে আছে খনির আকর। জিওলজিক্যাল ইনস্টিটিউটের মতো বরফের মধ্যে পাথর আর খনিজ এখানে নেই। ভূতাত্ত্বিকদের মতে আইসল্যান্ড আগে ছিল সমুদ্রের তলায়, ভূমিকম্পের দরুন জলের অতল থেকে মাথা তুলেছে শূন্যে। তাই বলে অন্যান্য দেশের মতো পলিমাটির চাদর এখানে নেই। এখানকার ভূত্বক লাভায় ঢাকা। এখনও যে আইসল্যান্ডের মাটির নিচে ভীষণ রকমের আগ্নেয় আলোড়ন চলছে, আশেপাশের পর্বত ফাটল দিয়ে উষ্ণ বাষ্প বেরোতে দেখে তা সহজেই বোঝা যায়। আমাদের পথ বড় বড় পাথরে সাজানো, থাকগুলো লাভায় মোড়া। পথ ক্রমশই বিপদসংকুল হয়ে উঠছিল। একেবারে খাড়াই সামনের দিকটা। খুব সাবধানে লাঠি ঠুকে ঠুকে পা টিপে টিপে উপরে উঠতে লাগলাম। উঠতে খুব কষ্ট হচ্ছিল। হান্স কিন্তু দ্রুত পায়ে বেশ সাবলীল গতিতেই চলেছে। আমরা সবাই পিছিয়ে পড়ি বলে একটু দূর থেকেই ওকে আমাদের জন্য থামতে হচ্ছিল। তখনও সত্যিকারের পাহাড়ে চড়ার পালা শুরু হয়নি। সেটা শুরু হলো আরও 2-3 ঘন্টা পর। ভাগ্যিস হান্সের কথা মতো একটু জিরিয়ে প্রাতরাশ করে নিয়েছিলাম, নইলে আর এক পা এগোনোরও ক্ষমতা আমার থাকতো না। খাড়াই বেয়ে বেয়ে যতই আমরা উঠতে লাগলাম পথ যেন ততই বেড়ে চলল। মাটির চিহ্ন মাত্র নেই কোথাও, চারিপাশে শুধু পাথর আর পাথর। পায়ের ধাক্কায় কত ছোটখাটো পাথর যে নিচে গড়িয়ে পড়ল তারই অত্যা নেই। এক এক জায়গায় পথ এত খাড়াই যে হান্স কোনো রকমে আমাদের লাঠির সাহায্যে টেনে তুলল। কাকামণিও আমাকে অনেকবার হাত ধরে টেনে তুললেন,
রাত ১২টার সময় চূড়ায় এসে পৌঁছলাম আমরা। মধ্যরাত্রি সূর্যালোকে চারিদিক তখনও আলোয় আলোকিত। খিদে ঠান্ডায় তখন প্রাণ যেন গলার কাছে এসে পৌঁছেছে। তবু মুগ্ধ বিস্ময়ে দেখলাম মধ্যরাত্রির অপরূপ আলো, চারিদিকে বরফের সাদা, মাথার উপরে পরিচ্ছন্ন আকাশের নীল রং, দূরে মধ্যরাত্রির সূর্যের উজ্জ্বল সোনালি আলো, আর সারা পৃথিবী তখন ঘুমের অথই তলায় অচেতন হয়ে রয়েছে। তাড়াতাড়ি সামান্য কিছু গলদ্ধকরণ করে সমুদ্র থেকে প্রায় ৫,০০০ ফুট ওপরে স্নেফিলের চূড়োয় পাথরের ওপরে গা এলিয়ে দিলাম আমরা। সঙ্গে সঙ্গে চোখের পাতায় নেমে এলো এক ঝাঁক ঘুম। এমন গাঢ় ঘুম আমার অনেকদিন হয়নি। জেগে উঠে দেখি বেলা প্রায় দুপুর। দিগন্তের অন্যান্য পাহাড়ের চূড়োগুলিকে ছোট ছোট প্রাচীরের মতো দেখালো। নদীগুলো যেন সরু সুতো। দক্ষিণ দিকের বরফ ছাওয়া ভূমির ওপরে রোদের রং ঝলমল করছে, পশ্চিম দিকের সমুদ্রের গাঢ় নীল রং। সবকিছুই দেখতে একদম অপূর্ব লাগছিল। এমন সময় কাকামুনি আর হান্স আমার সামনে এসে দাঁড়ালো। ওরা দুজনে সেই লোক দুটিকে বিদায় দিতে গিয়েছিল। পশ্চিম দিকে কুয়াশার মতো কি যেন একটা আঙুল দিয়ে দেখালেন কাকামুনি, বললেন, অ্যাক্সেল, ওই দেখ, গ্রিনল্যান্ড। অবাক হয়ে বললাম, গ্রিনল্যান্ড? গ্রিনল্যান্ড তো আর এখান থেকে বেশি দূরে নয়, ৬খানিক মাইল মাত্র। যাক সে কথা, আমরা এখন স্নেফেলের উপরে, দুটো চূড়ো দেখতে পাচ্ছি। একটা তো এইটা যেটার উপর আমরা দাঁড়িয়ে আছি, আর অন্যটা হলো ওই যে কোনটার কি নাম সেটা আমাদের জানার দরকার নেই। হান্সের দিকে তাকালেন কাকামুনি। আচ্ছা হ্যাঁ, আমরা যে পাহাড় চূড়োর উপর এখন দাঁড়িয়ে আছি তার নাম কি? এর নাম স্কাটারিস। তবে আর দেরি কিসের, এক্ষুনি তো নামা যেতে পারে। আনন্দে কাকামুনি অধীর হয়ে উঠলেন। আমার বুক একবার ভয়ে কেঁপে উঠল, কিন্তু এখন আর ফিরে যাওয়ার কোনো উপায় নেই। হান্সকে কিন্তু একটু বিচলিত দেখালো না, সে সহজভাবেই আমাদের ক্রেটারের দিকে নিয়ে চলল। আমি মুখ অন্ধকার করে চুপচাপ ওদের পিছন পিছন চললাম। স্নেফেলের প্রধান ক্রেটারটার মুখটা মাইলখানেক চওড়া, গভীরতা কম করেও ২,০০০ ফুটেরও বেশি। পাগল না হলে মানুষ কখনো এমন সাংঘাতিক চিমনির মধ্যে নামার কল্পনাও করতে পারে? মুখের কাছ থেকে একটা রাস্তা অনেক দূর পর্যন্ত নিচে নেমে গিয়েছে। হান্সের পিছু পিছু সেই রাস্তা ধরে আমাদের অবতরণ শুরু হলো। দুপুরবেলায় আমরা একটা চাতালের মতো প্রস্তর জায়গায় এসে হাজির হলাম। দেখলাম আগ্নেয়গিরির তিনটে জ্বালামুখ সর্বনাশের আভাস নিয়ে অপেক্ষা করে রয়েছে। এক একটা মুখের পরিধি প্রায় ১০০ ফুট। স্নেফেল যেন আমাদের গ্রাস করবার জন্যই এই গহ্বর তিনটে তৈরি করেছে। আমার প্রচণ্ড ভয় করল, গহ্বরগুলোর কাছে গিয়ে নিচের দিকে তাকাতে পর্যন্ত সাহস হল না। কাকামুনি তখন পাগলের মতো ছুটে ছুটে মুখগুলো দেখছেন আর আনমনে বকবক করে চলেছেন। তার রকম সকম দেখে এই প্রথম হান্স একটু অবাক হল। সে আশ্চর্য হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো তার কাণ্ড। হঠাৎ কাকামুনি তীব্র গলায় চেঁচিয়ে উঠলেন, অ্যাক্সেল, অ্যাক্সেল, এ কি? সে তীব্র কণ্ঠস্বরে আশপাশ গমগম করে উঠল। আমি তো হঠাৎ এমন চেঁচানো শুনে মনে করলাম কাকামুনি বুঝি সেই তলহীন গহ্বরের মধ্যে পড়েই গেলেন। দেখলাম একটা বড় পাথরের সামনে গোল গোল চোখ করে দাঁড়িয়ে রয়েছেন উনি। তাড়াতাড়ি পাশে এসে দাঁড়াতেই কাকামুনি আঙুল দিয়ে দেখালেন সেই পাথরটার ওপর কতগুলো রঙিন হরফ খোদাই করা, কোনো কোনো জায়গায় খুয়ে গেলেও কোনো রকমে পড়া গেল। পাথরটার গায়ে লেখা,
বিস্ময়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম আমি। এবারে আর কাকামুনির সিদ্ধান্তকে অহেতুক বলে উড়িয়ে দেওয়া চলবে না। তবে এত কাণ্ড, এত আয়োজন, এত সমারোহকে আর নিছক পাগলামি বলার জো নেই। অসম সাহসী আর্ন স্যাঙ্কুইজম, আইসল্যান্ডের সেই বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক, এখানকারই কোনো একটি গহ্বর দিয়ে পাতালে নেমেছিলেন। এই লেখা তারই প্রমাণ বহন করছে। কিরে, আরো প্রমাণ চাই নাকি তোরা? না, এমন অব্যর্থ অকট্ট প্রমাণের পরে আর কোনো কথাই বলা চলে না। কেমন লাগলো প্রথম পর্ব? কমেন্ট করে জানান আপনাদের মতামত। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি, ভালো থাকবেন ও ভালো রাখবেন।